বড় কাটোরা ঢাকার চকবাজারের দক্ষিণে অবস্থিত মুঘল আমলের একটি সরাইখানা। সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার নির্দেশে 1664 সাল থেকে 1646 খ্রিস্টাব্দে প্রধান রাজস্ব কর্মকর্তা মীর আবুল কাসিমের দ্বারা বুড়িগঙ্গা নদীর তীরে এই ইমারতটি তৈরি করেন। তিনি তখন মীর ইমারত নামেও পরিচিত ছিলেন। প্রাথমিকভাবে এখানে শাহ সুজার বসবাস করার কথা থাকলেও পরবর্তীতে এটি মুসাফিরখানা হিসাবে ব্যবহার করা হয়। বর্তমানে এটি জামিয়া হোসেনিয়া আশরাফুল উলুম বড় কাটোরা মাদ্রাসার তত্ত্বাবধানে পরিচালিত হয়। একসময়ে স্থাপত্য সৌন্দর্যের কারণে বড় কাটোরার সুনাম থাকলেও বর্তমানে এর ফটকটি ভগ্নাবশেষ হিসাবে দাঁড়িয়ে আছে।